ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো তোমাদের পরীক্ষার আগে অনুশীলন করতে হবে। আমরা ধারাবাহিকভাবে সকল প্রশ্নের সমাধান এবং তোমাদের সকল বইয়ের সমাধান জয়েস লাইব্রেরিতে তুলে ধরি। এর জন্য তোমরা জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো এখনই। তাহলে চলো আমরা চলে যাই তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর সিলেবাস হচ্ছে, দেখো, 1 থেকে 73 নং পৃষ্ঠা পর্যন্ত। তাহলে আমরা কিছু নমুনা প্রশ্ন ধরবো এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার জন্য তোমাদের। তাহলে দেখো, অধ্যায় 1, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলার সংক্ষিপ্ত পরিচিতি লেখো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলার যে সংক্ষিপ্ত পরিচিতি আছে তার, এগুলো তোমরা তুলে ধরতে হবে একটি পোস্টার পেপারে। বিভিন্ন কালার পৃষ্ঠায় তোমরা তুলে ধরতে পারো, অথবা সাদা খাতায় তোমরা A4 সাইজে তুলে ধরতে পারো। এবারে বঙ্গবন্ধুর আত্মপরিচয় পোস্টারে তুলে ধরো, বঙ্গবন্ধুর আত্মপরিচয় তুলে ধরো। এটা তোমাদের বই বহু এরকমই প্রশ্ন করা আছে। 3 নং প্রশ্ন, দেখো, রোকেয়া সাখাওয়াত হোসেনকে নারী জাগরণের দিশারি বা অগ্রদূত বলা হয় কেন? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের যে ভূমিকা ছিল নারী জাগরণে তা বর্ণনা করতে হবে তোমাকে। এরপরে দেখো, রোকেয়া সাখাওয়াত হোসেনের আত্মপরিচয় তুলে ধরো, অর্থাৎ বেগম রোকেয়া সম্পর্কে বিস্তারিত তোমাকে তুলে ধরতে হবে। এরপর দেখো, ছবি দেখে বিশ্লেষণ করো, 26 নং পৃষ্ঠা বলা আছে। বিভিন্ন রাস্তা, বিভিন্ন গ্রামের প্রাকৃতিক দৃশ্য দিয়ে তোমাকে বলবে এই ছবিটি বিশ্লেষণ করো। তারপর তোমার বিদ্যালয়ের কাঠামো চিত্র তুলে ধরো, 19 নং পৃষ্ঠায়, অর্থাৎ তোমার বিদ্যালয়ের চারপাশের ছবি বা সামাজিক অবস্থান বিদ্যালয়ের এটা কেমন হবে তা তোমাকে তুলে ধরতে হবে চিত্রাঙ্কনের মাধ্যমে। এরপরে দেখো, পারিবারিক পরিভ্রমণ মানচিত্র বানাও, 24 নং পৃষ্ঠায় তোমাদের এটি বলা আছে। পারিবারিক পরিভ্রমণ মানচিত্র বানাও, একদম সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা এটা অনুশীলন বা প্র্যাকটিস করে নাও এখন। নিজের ও অন্যের আত্মপরিচয়ে করণীয় আচরণগুলো কি? তোমার আত্মপরিচয়, তোমার করণীয় কি এবং অন্যের আত্মপরিচয় বা সহপাঠীর আত্মপরিচয়ে তার করণীয় গুলো কি কি তা উল্লেখ করো। অধ্যায় 1 শেষ, এই অধ্যায় 1 থেকে 8টি প্রশ্নই তোমরা পড়বে। অধ্যায় 2 প্রথম প্রশ্ন হচ্ছে, পোস্টারে লিখে শ্রেণী কক কে টানিয়ে রাখো, পোস্টারে লিখে শ্রেণীকক্ষে টানিয়ে রাখবা, তুমি কি করবা? শ্রেণীকক্ষে টানিয়ে রাখবা কি সেটা? শ্রেণীকক্ষে ও বিদ্যালয়ে তোমাদের করণীয় গুলো কি কি বা তোমার করণীয় কি কি, অর্থাৎ তোমার বিদ্যালয়ের শ্রেণীকক্ষে তোমার করণীয় গুলো কি কি এবং বিদ্যালয়ে তোমার করণীয় গুলো কি কি বা তোমাদের করণীয় গুলো কি কি, এটা দলগতভাবে তোমাদের প্রশ্ন আকারে দিবে। 10 নং প্রশ্ন, দেখো, সক্রিয় নাগরিক ক্লাবে তোমার ভূমিকা লিখো, অর্থাৎ সক্রিয় নাগরিক ক্লাব গঠনের মাধ্যমে তোমার এলাকার বা তোমার বিদ্যালয়ের ট্রাফিক জ্যাম বা সামাজিক দূষণ বা সামাজিক সমস্যা সমাধানে তোমার ভূমিকা কেমন ছিল এই দলগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে, সেটি তোমরা লিখবে। এই দুইটা প্রশ্নই, দেখো, তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ে মাত্র 2টা প্রশ্ন পড়বে। এই 2টা প্রশ্নের মাধ্যমেই তোমরা পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার উত্তর করতে পারবো বলে মনে করি। তৃতীয় অধ্যায় দেখো, আমরা কিভাবে ইতিহাস সম্পর্কে জানতে পারি তার উৎস সমূহ বর্ণনা করো, অর্থাৎ তুমি কিভাবে ইতিহাস সম্পর্কে, প্রাগৈতিহাসিক মধ্যযুগীয় বর্ণনা, ইতিহাস সম্পর্কে আমরা কিভাবে জানো, প্রাগৈতিহাসিক মধ্যযুগ বর্তমান বাংলা বাংলাদেশ বঙ্গ বাংলা এই যে ইতিহাস আছে বা তোমার এলাকার যে ঐতিহাসিক ঘটনাগুলো আছে সেগুলো তুমি কিভাবে জানবা তা বর্ণনা করতে হবে, বা কিভাবে জানবো এর উৎস সমূহ খুঁজে বের করতে হবে। এরপরে দেখো, তোমার এলাকার ঐতিহাসিক ঘটনা উল্লেখ করো তথ্য সংগ্রহের মাধ্যমে, অর্থাৎ তোমার এলাকায় বৃদ্ধ মানুষ যারা আছে তাদের কাছ থেকে তোমার এলাকার ঐতিহাসিক ঘটনাগুলো জেনে নিবা এবং তথ্য সংগ্রহ করবা। তাদেরকে কিভাবে প্রশ্ন করা যায় এবং তথ্য সংগ্রহকারী বা তথ্য প্রদানকারী সময় দিতে পারবে কিনা এ সংক্রান্ত বিভিন্ন আলোচনা তোমাদের করতে হবে এই 12 নং প্রশ্নে। অর্থাৎ তৃতীয় অধ্যায়ে আমরা মাত্র 2টি প্রশ্নই দেখেছি, এই 2টি প্রশ্ন করলে তোমাদের সম্পূর্ণ এই অধ্যায়ের প্রশ্ন হয়ে যাবে। মূলত এটি প্রথম পর্ব এই ভিডিওর। 1, 2, 3 নং অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, অর্থাৎ 1 থেকে 35 নং পৃষ্ঠার ভিতরে এই গুরুত্বপূর্ণ 12টি প্রশ্ন তোমরা অনুশীলন করবে খুব ভালোভাবে। এখান থেকে যে সৃজনশীলই হোক না কেন তোমরা, বা যেভাবে প্রশ্ন হোক না কেন তোমরা উত্তর দিতে পারবে যদি এগুলো অনুশীলন করো। আমরা দ্বিতীয় পর্বে তোমাদের জন্য নিয়ে আসব, দ্বিতীয় পর্ব অধ্যায় 4, 5, 6 অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ 37 থেকে 73 নং পৃষ্ঠা আমরা আগামীকালকের দ্বিতীয় পর্বেতে তোমাদের মাঝে উপস্থাপন করব। আজকে এখানে শেষ, তোমাদের সার্বিক কল্যাণ এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।